বই পড়াতে স্বাগত জানাচ্ছি, আমি তাশফিয়া এবং আমি হাফিজ। এখন পড়ছি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নির্বাচিত মিস্ট্রি জনরার ছোট গল্প মিস মনোয়ারা। আচ্ছা শোনো, আমার না রোজ বিকেলে গা ম্যাজম্যাজ করে, কি করা যায় বলো তো? ইমন হতাশ চোখে তাকালো। বিয়ের পরেই সমস্যা হয়েছে, শারমিন অদ্ভুত অদ্ভুত সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছে, সমস্যার সমাধান তার জানা নেই। শারমিনের সমস্যা নিয়ে হাজির হবার সময়টাও খারাপ, অফিসে যাবার আগে আগে, যখন ইমন শার্ট খুঁজে পাচ্ছে না, বেল্ট খুঁজে পাচ্ছে না, মোজা দুটার একটা আছে অন্যটা নেই। এই বলো না কি করি। সমস্যাটা কি বিয়ের আগে ছিল না বিয়ের পর শুরু হয়েছে? আগেও ছিল, এখন বেশি হচ্ছে। এমএমকে খবর দেব? এমএমটা কে? মিস মনোয়ারা, সংক্ষেপে এমএম। উনি কি করবেন? গা মাসাজ করে দেবেন, বাসায় এসে এক ঘন্টা মাসাজ দেবেন, ঘন্টায় 500 টাকা। গা টেপা টেপি করে 500 টাকা? এমন বিশ্রীভাবে কথা বলছো কেন? গা টেপাটিপি হবে কেন? এমএম প্রফেশনাল মহিলা, ব্যাংকক থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। গা টেপাটিপিতে পিএইচডি করা? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আশ্চর্য, 500 টাকা তোমার কাছে বেশি মনে হচ্ছে? রোজ তো আমি মাসাজ করাবো না, সপ্তাহে একদিন, মাসে 4 বার 2000 টাকা যাবে, সেই টাকাও তোমাকে দিতে হবে না, আমি দেব। ইমন চুপ করে গেল। বিয়ের সময় শারমিনের বাবা তাকে 5 লাখ টাকা নগদ দিয়েছেন, টাকাটা এফডিআর করা। প্রতি 3 মাস পর শারমিন ইন্টারেস্ট তোলে এবং মহানন্দের জিনিসপত্র কেনে, পাথরের কানের দোল, হাড়ের তৈরি সাবানদানি, ট্রাভেল, স্যান্ডেল। কথা বলছো না কেন? খবর দেব? তোমার পকেট থেকে তো টাকা যাচ্ছে না। পকেট থেকে টাকা যাওয়া যায় না, জিনিসটা আমার পছন্দ না, ন্যাংটা হয়ে পড়ে থাকবে, একজন ঘোড়ার মতো তোমাকে দলাই মলাই করবে। আমার সঙ্গে প্লিজ সাবধানে কথা বলবে, রিক্সাওয়ালাদের মতো কথা বলবে না। আমার মেজো খালা ওনার কাছে প্রতি সপ্তাহে মাসাজ নেন। মিস মনোয়ারা মাসাজের আগে কার্বলিক সাবান দিয়ে হাত ধুয়ে নেন, বুঝেছো? হুম, বুঝেছি। মিস মনোয়ারাকে আসতে বলো। আমি ঠিক করেছি প্রতি বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত মাসাজ নেব, মাসাজের পর গোসল করে লাঞ্চ করব, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করছো কেন, ঠিক আছে কিনা? আমাকে নিশ্চয়ই অফিস বাদ দিয়ে সেই সময় উপস্থিত থাকতে হবে না? তুমি এখনও রেগে কথা বলছো? রাগ কমিয়ে 1 মিনিট আমার সাথে কথা বলবে, তারপর অফিস যাবে। তুমি মুখ ভোঁতা করে থাকলে আমি কিন্তু তোমাকে আজ অফিসে যেতে দেব না। ইমন হাসার মতো ভাব ধরল। শারমিন বলল চা বানিয়ে আনছি, গল্প করতে করতে চা খাবে, তারপর অফিসে যাবে। কি গল্প করব? তোমার যা ইচ্ছা, আগে আমাকে একটা ঠান্ডা চুমো খাও। ঠান্ডা চুমোটা কি? এক টুকরা বরফ অনেকক্ষণ ঠোঁটে ধরে রাখবে, ঠোঁট ঠান্ডা হয়ে যাবে, সেই ঠোঁটে চুমো। গরম চুমোর সময় কি ঠোঁট তাওয়ায় লাগিয়ে গরম করে নিতে হবে? শারমিন এ কথার কোনো জবাব দিল না। ইমনের বিয়ে হয়েছে 15 মাস আগে, ভালোবাসাবাসির বিয়ে না, মুরব্বীদের আলাপ আলোচনার বিয়ে। বিয়ের মূল ঘটক ইমনের বড় চাচা আফতাবউদ্দিন। উনি বলেছিলেন, এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে রূপবতী মেয়ের নাম ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়ার রূপকে 2.5 গুণ দিয়ে গুণ করলে যে জিনিস হয় তার নাম শারমিন, বুঝেছিস রে গাধা? ইমন বলেছিল, এত রূপবতী মেয়ে বিয়ে করা ঠিক হবে না মামা। ঠিক হবে না কেন? রূপবতীদের মধ্যে নার্সিসাস কমপ্লেক্স দেখা যায়, তারা নিজের রূপের প্রেমে পড়ে, অন্য কারো প্রেমে পড়তে পারে না। গাধার মতো কথা বলবি না, বিয়ে ঠিক করেছি বিয়ে কর। মেয়ে নিউ মার্কেটে বইয়ের দোকানে বই কিনতে যাবে, তুইও যাবে, টুকটাক কথা বলে দেখবি দুজন দুজনকে পছন্দ হয় কি না। নিউ মার্কেটে বিশেষ বইয়ের দোকানে ঢুকে ইমন হতভম্ব। জলপরি ধরনের এক মেয়ে, চোখে সানগ্লাস, এক গাদা বই কিনে ফেলেছে এবং আরও কিনছে। ইমনকে ঢুকতে দেখে চোখে চোখ, সে চোখ থেকে সানগ্লাস নামিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার নাম ইমন? ইমন হাসু চোখ মাথা নাড়ল। জলপরি বলল, আমার নাম শারমিন, বইগুলো ধরুন তো। ইমন বই ধরল। মেয়েটি দোকানের লোকজন সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আমি বাসা থেকে বের হবার সময় ঠিক করে বের হয়েছিলাম, যদি ইমন সাহেব হালকা গ্রিন কালারের শার্ট পরে আসে তাহলে আমি বলবো ইয়েস,
অন্য যে কোনো কালারের শার্ট পরে এলে বলবো নো। ইমনের শার্টটার রং ছিল হালকা সবুজ। তারা বই নিয়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেল। ইমন বলল, বিয়ের মতো অত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত কি শার্টের রং দেখে নেওয়া ঠিক? অবশ্যই ঠিক। আমার মেজো খালা এভাবে সিদ্ধান্ত নেন এবং তার সব সিদ্ধান্ত সঠিক হয়। শারমিন এবং ইমন নিউ স্ক্যাটনে যে একটি ফ্ল্যাটে বাস করে, তাদের সংসার গুলশান থেকে নিয়ন্ত্রণ করেন শারমিনের মেজো খালা, নাম রুবি। শারমিনের ফ্ল্যাটের দেয়ালের রং, ফার্নিচার, জানালার পর্দা সবই রুবির খালা ঠিক করে দিয়েছেন। কখন কি রান্না হবে এইটিও রুবি খালা ঠিক করে দেন। সকালে ঘুম থেকে উঠে শারমিন টেলিফোন করে, রুবি খালা, আজ দুপুরে কি রান্না করা যায় বলো তো? ফ্রিজে কি আছে? মাছ মাংস দুটাই আছে। ঘন ঘন মাংস খাওয়া ঠিক না। কাল রাতে মাংস খেয়েছিস, আজ মাছ কর। কি মাছ আছে? ইলিশ মাছ আছে, এক প্যাকেট কাতল আছে, ছোট মাছ আছে, মলা মাছ। কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ কর। তোর কাজের মেয়েটাকে টেলিফোন ধরতে বলতো, আমি রেসিপি বলে দিচ্ছি। যে মেজো খালার এতটাই প্রভাব, তিনি মাসাজ করাবেন আর শারমিন করাবে না তা কী করে হয়? বুধবারে MM অর্থাৎ মিস মনোয়ারা চলে এলেন, পা থেকে মাথা পর্যন্ত বোরকায় ঢাকা। বিশাল বলশালী মহিলা, কুস্তিগিরের মতো লোমশাদ, লম্বা লম্বা আঙুল, জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস আছে, গা দিয়ে জর্দার মিষ্টি গন্ধ আছে। মিস মনোয়ারা বোরকা খুলতে খুলতে বললেন, ঠিক মতো মাসাজ করাতে হলে লজ্জা দূর করতে হবে, লজ্জা নিয়ে মাসাজ হবে না। মানুষের শরীরে 218টা নার্ভ এন্ডিং আছে, প্রতিটা নার্ভ সেন্টারে মাসাজ হলে তবেই না শরীরের ব্যালেন্স ঠিক হবে। আমার কিছু জিনিস লাগবে, এক গামলা গরম পানি, অলিভ অয়েল আর একটা পাতলা কাপড়ের টুকরা, যদি না থাকে পুরনো গামছা হলেও চলবে। যোগার যন্ত্রের পর মাসাজ শুরু হলো। কাজের মেয়ে ফুলির খুব উৎসাহ, কর্মকাণ্ড কী হচ্ছে দেখবে সেই সুযোগ হলো না, কারণ দরজা ভেতর থেকে বন্ধ। মিস মনোয়ারা মাসাজ শুরু করেই বলল, লজ্জা লাগলে চোখ বন্ধ করে ফেলবেন, প্রথম দিনে একটু লজ্জা লাগবে, তারপর আর লাগবে না। স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোর সময় লজ্জা থাকে, তারপর আর থাকে? মাসাজের পুরো সময়টা শারমিন চোখ বন্ধ করে থাকলো এবং তার বুক সারাক্ষণই ধরপড় করতে থাকলো। এই কী কাণ্ড! এক মাস হয়েছে, শারমিন এখন সপ্তাহে একদিনের জায়গায় দুই দিন মাসাজ করাচ্ছে, বুধবার এবং সোমবার। এই দুটো দিনের জন্য সে মনে মনে অপেক্ষা করে থাকে। মিস মনোয়ারা মাসাজের ফাঁকে নানান গল্প করেন, গল্পগুলি শুনতে ভালো লাগে। কিছু কিছু গল্প খুবই অশ্লীল, শুনলে গা শিউরে ওঠে। শারমিন ঠিক করে রেখেছে একদিন বলবে যেন এ ধরনের গল্প আর করা না হয়। এখনও বলা হয়নি। এক শুক্রবারের কথা, ইমনের অফিস নেই, চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন। শারমিন সাজগোজ করছে, শুক্রবারে সে মেজোখালার বাসায় যায়, সারাদিন থেকে সন্ধ্যায় ফিরে, ইমন যায় না। এ নিয়ে প্রতি শুক্রবারেই দুজনের কথা কাটাকাটি হয়। আজও যে হবে এই বিষয়ে শারমিন নিশ্চিত, কারণ ইমনের মুখ গম্ভীর, তাকে দেখেই মনে হচ্ছে সে রাগে ফুসছে। ইমন ভাস করে খবরের কাগজ রাখতে রাখতে চাপা গলায় ডাকল, শারমিন শুনে যাও। শারমিন পাশে এসে দাঁড়ালো। ইমন বলল, তুমি খবরের কাগজ পড়ো না তাই না? পড়ি না, টিভি চ্যানেলে খবরও দেখি না, তাতে সমস্যা কি? কোনো সমস্যা নেই, তবে আজ কাগজে একটা মজার খবর ছিল। মজার খবর তুমি পড়ে মজা পাও, আমার মজার দরকার নেই। ইমন বলল, আব্দুল মজিদ নামে এক লোককে নিয়ে একটা স্টোরি করেছেন, সে মিস মনোয়ারা নাম নিয়ে বাড়িতে বাড়িতে মেয়েদের মাসাজ করে বেড়াত, তার একটা ছবিও ছাপা হয়েছে, ছবিটা দেখো। শারমিন অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে রইল, তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাবে। ইমন বলল, পুলিশ এই লোককে ছেড়ে দিয়েছে, কারণটা কি জানো? কোনো মেয়ে এই লোকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না, তুমি কি সাক্ষ্য দেবে? না। শারমিন মেজো খালার বাড়িতে গেল না,
দুপুরের খাওয়া দাওয়া করল না, বাথটাবে শরীর ডুবিয়ে সারাদিন শুয়ে রইল এবং মাঝে মাঝে চিৎকার করে কাঁদল। ইমন সান্ত্বনা দিতে চেষ্টা করল, কোমল গলায় বলল, যা হয়ে গেছে সেটা নিয়ে মাথা গরম করার কিছু নেই, তুমি তো জেনে শুনে কিছু করনি, মনটা ঠিক করো, চলো দুজনে মিলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, যাবে? শারমিন ফোপাতে ফোপাতে বলল, না। আজ সোমবার, মাসাজের দিন, সকাল থেকেই শারমিনের অস্থির লাগছে। অনেক চেষ্টা করেও সে অস্থিরতা দূর করতে পারল না। একসময় সে টেলিফোন করল, হ্যালো মিস মনোয়ারা। ওপাশ থেকে কেউ কিছু বলল না। মিস মনোয়ারা? হুম, আমি শারমিন, আজ মাসাজের দিন, আপনি আসবেন না? আসতে বলছেন? হুম, আচ্ছা চলে আসছি। শারমিন অপেক্ষা করছে, তার শরীরে 218টা নার্ভ এন্ডিং ছটফট করছে, শরীর জ্বলে যাচ্ছে। এত দেরি হচ্ছে কেন? কখন আসবে মিস মনোয়ারা? যে যেখানে আছেন ভালো থাকুন, বই পড়ার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।